মহানগরীর ভিভান্তাত মুখ্যমন্ত্রীর বিজ্ঞান প্রতিভা সন্ধান আসনের বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানত অংশ উচ্চতর মাধ্যমিকর প্রথম বর্ষত অধ্যয়নরত বিজ্ঞান শাখার নির্বাচিত শিক্ষার্থীর হাতে হাতে গোলাপ লৈ ছাত্র ছাত্রী আদরিলে মুখ্যমন্ত্রী। তার পিছতে মুখ্যমন্ত্রীর বার্তালাপত মিলিত হল শিক্ষার্থী সকল। কেন্দ্রীয় সরকার যেহেতু স্টার্টআপর বৃদ্ধির কারণে পদক্ষেপ লৈছে, অসম সরকার কিবা তেনেকুৱা পদক্ষেপ লৈছে? আমার অসমত আমি স্টার্টআপর উপর বহুত কাম করে আছো। আমার বায়োটেকনোলজি ফার্ম পার্কত স্টার্টআপ আছে। আমার গুৱাহাটীত আমি আইআইএম কলকাতার লগত লগ লাগি স্টার্টআপ করাইছো। আৰু আমি ট্রেইন করা বহুত স্টার্টআপে এতিয়া ভেঞ্চার ক্যাপিটেল আৰু প্রডাকশন ষ্টেজলৈকেও যাব পাৰিছে। মই অসমৰ ইউনিভার্সিটিবিলাকৰ লগতো কথা পাতি আছো যাতে প্রত্যেকটো ইউনিভার্সিটিতে স্টার্টআপ ইনকিউবেশনের কাম আৰম্ভ হয়। ৰাজ্যৰ বিভিন্ন স্থানৰ 110 গৰাকী শিক্ষার্থীয়ে অংশ লোৱা এই অনুষ্ঠানত কলা শাখাতকৈ বিজ্ঞান শাখাত অধ্যয়ন করলে শিক্ষা খরচৰ পৰিমাণ বেছি হয় বুলি এগৰাকী শিক্ষার্থীৰ প্রশ্ন মুখ্যমন্ত্রীক। এই প্রশ্নত মুখ্যমন্ত্রীয়ে কলে, যদি বিজ্ঞান শাখাত অধ্যয়ন করতে খরচ বেশি হয় তেনেহলে বিজ্ঞান শাখার শিক্ষার্থীক মই সহায় করিম। তো বহুত ছাত্রছাত্রী বিজ্ঞান মনস্কতাটো বাড়িছে, কিন্তু তেওঁলোকৰ আগ্রহ থাকিলে তো অর্থনৈতিক কারণ হোক বা আন কিবা কারণ হোক তেওঁলোকে বিজ্ঞান বিভাগটো লবলৈ সমর্থ নহয়। এই ক্ষেত্রে আমার স্টুডেন্টৰ দায়িত্ব কি আৰু আপোনালোকে এই ক্ষেত্রে কি কৰিব পাৰে? মই ভাবো যে ইকোনমিটোৰ কাৰণে হব নালাগে, কারণ আমার তো আর্টসত পড়লে টকা কম লাগিব, সায়েন্সত পড়লে টকা বেশি লাগিব, তেনেকুৱা কথাটো নহয়। তুমি এবার মোক হিসাবটো কৰি দিবাচ যে আর্টসৰ ষ্টুডেণ্ট এজনৰ লগত সায়েন্সৰ ষ্টুডেণ্ট এজনে কিমান টকা এক্সট্রা দিব লাগে বা কিমান টকা খৰচ হয়। যদি কিবা তেনেকুৱা কথা আছে, আই উইল ট্রাই টু হেল্প দ্য সায়েন্স ষ্টুডেণ্ট। তোমালোকে এটা চাই পেলাই মোক এবাৰ দিবা। ইয়াৰ পাছতে আহিল অসমীয়া ভাষা অধ্যয়নৰ প্ৰসংগ। মই যেনেকে কেন্দ্রীয় বিদ্যালয়ত পঢ়ি আছো তাতে অসমীয়া ভাষাটোত যোনটো গুরুত্ব হয় এটো বহুত কম দিয়া যায়। মোৰ লগৰ বহুত লৰা ছোৱালীয়ে এটোলৈ প্ৰাউড হয় যে তাহাতে অসমীয়া ভাষা কব নাজানে বা লিখিব নাজানে। আপোনাৰ হেতুক লৈ মতামত কি আৰু কি চেঞ্জ আনিব লাগে সিস্টেম? কেন্দ্রীয় বিদ্যালয়বিলাকত সাধারণতে হব লাগে কি যে রিজনেল ল্যাঙ্গুয়েজের উপর তেওঁলোকৰ ফোকাস থাকিব লাগে। আমি চেষ্টা করে আছো যাতে ক্লাস টেনত যোনে পরীক্ষা নিদিয়ক, যোর প্রায় নিদিয়ক, কিয় আসামিজ এজ এ সাবজেক্ট এটা যাতে তেওঁলোকে পরীক্ষা দিব পারে। যিবিলাক লৰা ছোৱালী এবিলাক কয় যে মই প্রাউড করো অসমীয়া নাজানো, আই থিংক এবিলাক এটা ব্রেড থাকে ইয়ং এজত কথা কয়, তেনেকুৱা ভাল লাগে। কিন্তু উইথ দ্য এজ দে অলসো রিয়েলাইজ দ্যাট উই ডিড এ মিষ্টেক বাই নট লার্নিং আসামিজ, আমার নিজের ভাষাটা না জানি মই মিষ্টেক করেছো। বাছনিকৃত এই 110 গৰাকী শিক্ষার্থীক নিয়া হব বেঙ্গালুরুলৈ, যত বিভিন্ন মহাকাশ কেন্দ্রত জ্ঞান আহরণের সুবিধা পাব শিক্ষার্থী সকলে। এই 110 গৰাকী ছাত্র ছাত্রীর পৰা বাছনি করে 5 মেধাবীক নিয়া হব বিদেশের মহাকাশ কেন্দ্রলৈও। সরকারে লওয়া পদক্ষেপক আদরণি জানালে শিক্ষার্থী সকলে। হাতে হাতে গোলাপ লৈ আদরিলে মুখ্যমন্ত্রী। সায়েন্স স্টুডেন্টৰ এনেকুৱা এনকাৰেজ কৰিলে তেওঁলোকে তেতিয়া বাহিৰত কেতিয়াবা কোনোবা যাব ভয়টো ভাঙি যায়, আৰু সেইটোৰ এইটো বহুতে ভাল হৈছে। মই আশা কৰোঁ এইটো আৰু আগুৱাই যাওক। মই বলনা চাওঁ কি হম লোক বহুত জ্যাদা লাকি হে কি হম লোক এক অপৰচুনিটি মিলা হে গুৱাহাটী আইআইটি মে যাকে সব কুছ এক্সপ্লোৰ কৰনা, লাইক ইট ইজ লাইক এ ড্ৰিম কম ট্ৰু। যিবোৰ কথা আমি কিতাপত মানে দেখি আছিলোঁ যে এনেকুৱা হ'ব লাগে, আমি সেইটো লেবত ধুনীয়াকে ভালদৰে প্ৰেক্টিকেলি দেখিব পাৰিছোঁ। আমি অকল ঘৰতে সোমাই থাকিলে বা কিতাপখন মিলি থাকিলে নহয়, অকল ফিজিক্স কেমেষ্ট্রি ইকুয়েশন কিটার মাজত সোমাই থাকিলে নহয়, আহি সব প্র্যাকটিক্যালি চাব লাগে, মানে প্র্যাকটিক্যালি বুঝিলেহে আমি লাইফত কিবা কৰিব পৰা যাম। ক্যামেরা পার্সন অতুলৰ সৈতে অভিলাষা বৰা, নিউজ লাইভ, গুৱাহাটী।